আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ফ্লোর ডালাইয়ে কত সুতা রড ব্যবহার করবেন এবং কত ইঞ্চি পরপর ব্যবহার করবেন, এবং ফ্লোর থেকে যদি ক্যান্টিলিভার হয় বাহিরে কলাম না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন, এরকম অনেক প্রশ্নের আপনারা অনেকে করে থাকেন। তো ফ্লোরের ক্ষেত্রটা হচ্ছে, ফ্লোর একটা ছাদের মতোই একটা অংশ। একটা সময় ছিল যে সময়টাতে যেখানে গাঁথনি ছিল সেখানে বিম ছিল, কিন্তু বর্তমান সময়ে কলাম টু কলাম বিম আপনি চাইলে যে কোনো জায়গায় গাঁথনি দিতে পারবেন। এর অর্থ হচ্ছে আমাদের ফ্লোরটা কিন্তু ছাদের মতো করেই কাজ করে, তো সেই কারণে এটাও একটু মজবুত করা দরকার। আমরা অনেকেই যে ভুলটা করি যে ফ্লোরকে সোলিং দিয়ে কাজ করে অনেক দামি টাইলস লাগাই, পরবর্তী সময় দেখা যায় যে ফ্লোর ফেটে যায়। তো আজকে এই খুঁটিনাটি কিছু বিষয়ে আপনাদেরকে জানানো দরকার। অনেকেই বলেন ফ্লোর গামানোর কারণ কি, ফ্লোর গামানোর অনেকগুলো কারণ থাকে, সেটা আবহাওয়া হতে পারে, সেটা আপনার কাজের ত্রুটি হতে পারে। তো আজকে শুরুতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফ্লোরে কত ইঞ্চি পরপর রড ব্যবহার করবেন, এরকম অনেকে প্রশ্ন করে থাকেন। তবে সে বিষয়টা ফাউন্ডেশন প্লাস হচ্ছে কলামের দূরত্বের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তবে আনুমানিক বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো কাজ করবেন, নর্মালি এক দুইতলা বিল্ডিংয়ে কাজ করবেন, 10-15 ফিট দূরত্বে কাজ করবেন, তখন চাইলে আপনি 8 mm রড 7 অথবা 8 ইঞ্চি পরপর ব্যবহার করতে পারেন, অথবা 3 সুতা রড আপনি 9-10 ইঞ্চি পরপর ব্যবহার করতে পারেন, অথবা প্রয়োজন আপনি 1 ফিট পরও ব্যবহার করতে পারেন, সেটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে। তবে অবশ্যই ফ্লোরে রড দিয়ে ঢালাই দিতে হবে। আমরা অনেকেই সোলিং করি, সোলিংয়ের উপর পরবর্তীতে আমরা একটা সিসি ঢালাই দিই, সেটা কিন্তু অনেক ব্যয়বহুল বিষয়। সে কারণে ফ্লোরের ঢালাইটা আপনার যতটা মজবুত হবে সেটা কিন্তু আপনি সিসি বা সোলিং দিয়ে সেটা এত মজবুত হবে না, কেননা আমাদের দেশে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, ভূমিকম্প দেখা যায় অনেক সময় ফ্লোর ফেটে যায়। তো সেই ফাটা থেকে প্রতিরোধের জন্য আপনাকে রড ব্যবহার করতে হবে। তো সেই বিষয়টা না জানার কারণেই মূলত সমস্যাগুলো হয়। যথাসাধ্য চেষ্টা করবেন যে ফ্লোরের নিচে ভালো মানের পলিথিন ইউজ করার জন্য বা শক্ত পলিথিন ইউজ করার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এটা আপনারা অবশ্যই ভালোভাবে চিন্তা করে কাজ করবেন। এবং ফ্লোরে যতটুকু সম্ভব ক্লিয়ার কাভারের বিষয়টা নিশ্চিত করবেন, নিচে ব্লক ইউজ করা। তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মেইন রড ফালানো হচ্ছে, অর্থাৎ এখানে ফ্লোরের ডালাইয়ের জন্য রড ফালানো হচ্ছে, পরবর্তী বিষয়গুলো উপরে আরেকটা রড ফালাবে, তারপরে বাইন্ডিং করবে, তারপরে হচ্ছে ব্লক দিবে, তারপরে হচ্ছে ডালাই দিবে। তবে ফ্লোর ডালাইটা কত ইঞ্চি হবে সেটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, তবে সর্বনিম্ন 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে, 3 থেকে 4 ইঞ্চির মধ্যেই ম্যাক্সিমাম সময় ফ্লোর ডালাই হয়ে থাকে। আর আপনার বিল্ডিংয়ে যদি এরকম ক্যান্টিলিভার থাকে বা বারান্দা থাকে ঝুলন্ত দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা টপ ইউজ করতে হবে, অর্থাৎ এক্সট্রা বার ইউজ করতে হবে, তাহলে আপনার এখানে ক্র্যাক করার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে রড ছেড়ে দিতে হবে এবং রডের মাঝে আবার এক্সট্রা টপ ইউজ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এরকম নিত্য নতুন অনেক বিষয় আমাদের সামনে উপস্থাপন হয়। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে রডের বিষয়গুলো কীভাবে দিবেন। অলরেডি এখানে কিন্তু মেইন রড দেওয়ার পরে আরেকটা বাইন্ডার দেওয়া হয়ে গেছে, তো এরপরে কিন্তু এখানে একটার পর একটা বাঁধবে। তো এভাবে করে আপনি আপনার কাজটি করবেন, কাজের গুণগত মান ঠিক রাখবেন, আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখতে সর্বোচ্চ সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।